নিরামিষ দিনে অনেক সময় পটল খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেইভাবে পটল বানিয়ে দেখাবো, নিরামিষ দিনে এইভাবে পটল বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি। এটা বানানোর জন্য একটা কড়াইতে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এখানে নিয়েছি দেখুন পটল, এরকম টুকরো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পটলগুলো। সমস্ত পটলগুলোকে দিয়ে নিয়ে দিয়ে দেব অল্প লবণ। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। একদম প্রথমেই আমি হলুদটা দেব না। প্রথমে হলুদটা দিলে কি হয়, পটলগুলো একদম কালো হয়ে যায় আর তেলটাও কালো হয়ে যায়। অল্প কিছুক্ষণ দেখুন ভেজে নিয়েছি, এখন এতে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ। হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি পটলটাকে লাল করে ভেজে নিয়েছি, ঠিক এই রকম করে পটলগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলোকেই ভালো করে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নেব। সমস্ত পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু। সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারে নিয়ে নিলাম আদা, একটা ছোট সাইজের টমেটো, আর নিচ্ছি কয়েকটা কাজু। এখানে দেখুন নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। এদিকে দেখুন আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন সমস্ত আলুটাকেই আমি তুলে নেব। ঠিক এই রকম লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিলাম তিনটে এলাচ, দুখণ্ড দারচিনি, কয়েকটা লবঙ্গ, অল্প জৈত্রীর ফুল আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটা। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তবে মশলাটা কষানোর সময় লক্ষ্য রাখতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে কড়াইতে কিন্তু লেগে যেতে পারে, তাই সমানে ঠিক এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন মশলার থেকে তেলটা কিন্তু এখনই অনেকটা আলাদা হয়ে চলে এসেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলের সঙ্গে মিশিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি জায়ফল, একটা গ্রেটারের সাহায্যে কিছুটা জায়ফল দিয়ে নিচ্ছি। তবে খুব বেশি দেবেন না, বেশি জায়ফল দিলে কিন্তু তেতো হয়ে যাবে। জায়ফলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এটাকে দেখুন আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন এতে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি, ঢাকাটা তুলে দিয়ে দেব অল্প একটু মিষ্টি। যেহেতু নিরামিষ তরকারি তাই মিষ্টিটা দিলাম, খেতে ভালো লাগবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ঝোলটাকে আর একটু টানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও।